খবরটা শুনে খুশি হলাম। আমার ধারণা ছিল পৃথিবীতে আর যাই হোক আপনার কখনো বিয়ে হবে না, সেটাও হয়ে গেছে, ভালো। আরে দাদা, আমার পরিচিত একজন আছে টাক মাথা, আমার ধারণা তার তো কোনোদিনই বিয়ে হবে না। জি, এই হলো পাত্রী, ছাট পরি চলে আসে, শাড়ি কেনার সময় পায় নাই। দেখেন খুব ভালো হয়েছে। তুমি চুপ থাকো, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া তো অবশ্যই করবো। আরে দূর কেউ আপনারা আমার কথা বুঝতেছেন না, খালি উল্টা পাল্টা কথা কইতেছেন। আমি একজন বিয়া বিরোধী মানুষ, বিয়া শাদীর মতো ফালতু কাজের সাথে আমি নাই। শিবুদা জি, রাজদা, আপনি কবে জানি যাবেন? আমি ঠিক করেছি বা আমি আসলে যাওয়াটা এখনো ঠিক করিনি। আমার কাছে আপনার বাসাটা খুবই সুনিশ্চিত মনে হচ্ছে এবং টেনশনলেস মনে হচ্ছে। আমি দেখি যাওয়ার চেষ্টা করব, তবে আমার কাছে ভালো লাগছে এখানে। দেখি এখান থেকেই ভারতবর্ষে মানে ইন্ডিয়ায় রওনা দেওয়া যায় কিনা সেটাই চিন্তা করছি। মানে অতিথি মানে সম্মানের ব্যক্তি। জি 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 জি, অতিথিকে সম্মান করতে হয়, খাতির করতে হয়। জি জি, কিন্তু অতিথি যদি মানে মানে মাত্রাতিরিক্ত সময়, না না, অতিথি নারায়ণ, কিন্তু অতিথি হলো নারায়ণ। অতিথি হবে নারায়ণ বলে মানে অতিথিকে সম্মান করা আমাদের ধর্মে আছে, আমাদের শাস্ত্রে আছে। অতিথিকে সম্মান করতে হবে, অতিথি যেন মন খারাপ না হয়, আমার বাসা থেকে চলে না যায়, তার খানা দানা কিছুতে যেন প্রবলেম না হয়। অতিথি নারায়ণ, অতিথি নারায়ণ। বুঝতে পেরেছি। আপনি যদি এক্স্যাক্ট ডেটটা আমাকে জানাতেন যে আপনি কবে এই বাড়ি থেকে যাবেন, সেটা আমার জন্য কল্যাণ হতো। আমি যাব, আসলে হয়েছে কি কি ব্যাপার? না মানে তুমি আবার এখানে আসলে কেন? তুমি যে কি একটা অপকর্ম করে গেছো জানো? মানে হয়েছে কি, তা আমি আসছিলাম যে একটা কথা বলতে। না না, তোমার কথা আমি শুনবো না। আমার আমি যদ্দ জানি তুমি জীবনে কখনো ভালো কাজ করো নাই মানুষের ক্ষতি ছাড়া। এটা করতে হবে, জলজন্ত একটা প্রাণীকে আমার বাসায় গুছিয়ে দিয়েছো, সে খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছ, টয়লেট ইউজ করছে, এই সব কিছু তো শেষ আছে একটা। না না না, শেষ বলে কিছু নেই, কিন্তু জীবনের শেষ বলে কিছু নেই, চাওয়ার শেষ বলে কিছু নেই, পাওয়ার শেষ বলে কিছু নেই। বুঝতে পেরেছি, চাহিদার শেষ বলে কিছু নেই। বলো তো একটু সংক্ষেপে বলো। না মানে আমি 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 যেটা আপনার সাথে মাথাম চাই সেটা হলো যে যদি আপনি ছবি বানায় যে ছবিটা চিন্তা করছেন তারে দিয়ে আপনি বানায়, কিন্তু খুব ভালো ডিরেক্টর, খুব ব্রিলিয়ান্ট ডিরেক্টর আমার মনে হচ্ছে। কেন আমি ডক্টর হিসেবে একটা মানুষের নাচ দেখলে বুঝতে পারি, খুবই ভালো আপনি তারে দিয়ে বানায়। আচ্ছা মানে এই যে লোকটা, এই যে ডিরেক্টর সাহেব, যে ভালো ডিরেক্টর, তুমি কি করে বুঝলে? তুমি তো কম্পাউন্ডার, তুমি তো ওই যে ওষুধ মিক্স করে ডাক্তারকে পুরিন্দা বানিয়ে খাওয়াও, তুমি এগুলো বুঝলে কি করে? এগুলা মানুষের মধ্যে সুপ্ত একটা সম্ভাবনা থাকে সবসময়। আচ্ছা আচ্ছা, সম্ভাবনা থাকে বোঝার, মানে খারাপ ভালো, বেস্ট এবং লোয়েস্ট, এই জিনিসটা বোঝার ক্ষমতা, সেটা যদি একেবারে আল্লাহ যদি মানে আপনাদের ভাষায় যদি ভগবান যদি সেই ক্ষমতা সবাইকে দিয়ে দেয় মানুষ, সেটাকে ইউজ করার প্রক্রিয়াটা জানতে হয়। সে হয়তো ওই ওই জ্ঞান থেকে ওই মানে বিধাতার যে সুপ্ত যে ওটা থেকে বুঝেছে, সে বুঝেছে যে সে তো নিম্ন বর্ণের, সে কম্পাউন্ডার, তো তাহলে বুঝতে নিম্ন বর্ণ উচ্চ বর্ণ সেটা তো মানুষের তৈরি, উনি তো বানিয়েছে সব সমান করে, এরা এখানে এসে এটা তৈরি হয়েছে আর কি, তো ওটা নিয়ে করা ঠিক না। যাকে ভালো ভালো লেগেছে ওনার কথাকে, আপনি হেলাফেলা করলে হবে না, কখন কিতা হয়ে যায় সেটা বলা যায় না। কিন্তু আপনি মনে করেন যে এই যে আমাদের দেশের আমাদের ভারতবর্ষের যে প্রেসিডেন্ট আবুল কালাম, সে কি করেছে? কি করেছে? সে ব্যবহার মিত্রী বিক্রি করেছে, সে প্রেসিডেন্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমার মৃত্যুদা মৃত্যুদা দাদা
দাদা তো তরকারি বিক্রি করতো। ঠিক আছে, শুধু তরকারি বিক্রি করে না, পেপার বিক্রি করে না, সেটা কম্পাউন্ডার। কম্পাউন্ডার থেকে যে এখন ব্যারিস্টার হবার এরকম এরকম তো শেষ নেই, হতেই পারে। মানুষ বুঝছেন, আপনি বুঝছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। চৌদা, আমাকে আপনি মাফ করবেন, যে আপনি একটার পর একটা পরামর্শ দিয়ে যাচ্ছেন না, আমার মাথা নিতে পারছে না। আর এই প্রাণীটা আছে না, একে দেখলে না আমার কেমন যদি করে, বুকটা দর্প করে। আমি আমার বাড়ি ছেড়ে চলে যাবেন, আপনার থাকেন, আমি যাই। ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লাগছে, চাই চা করেন। বারান্দাটা কিন্তু খুব সুন্দর। আমাদের এই যে শর্ট লেগে এই ধরনের অনেক বাড়ি আছে, ছোট ছোট বাড়ি, কিন্তু বারান্দাটা খুব সুন্দর করে করে। আপনার এই বাড়িটা সেরকম মনে হচ্ছে। আপনাদের তো শুধু শর্ট লেগে আছে, আপনি দেখলে আরো মাথা খারাপ হয়েছিল। একটা কথা বলি শুনে, আচ্ছা আপনি যে আমাদের কথাটা বললেন, যে স্বপ্নটা আমাদের আপনি দেখানো শুরু করলেন, এটা কি আসলে বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? মানে আমি নায়ক আসলে হইতে পারবো কিনা? আপনি অনেক কিছু হতে পারতেন, অনেক কিছু হওয়া আপনার পক্ষে সম্ভব ছিল, কিন্তু আপনার বিশ্বাসের মধ্যে ঝামেলা আছে। আপনি বিশ্বাসটা করতে পারেন না, সেটা করতে হবে। আমি যেটা বলেছি, আমার কিন্তু মানে অনেক পোড়া, মানে পাকনা চোখ, যেটা বলে পাকা চোখ, সে চোখ দেখে আপনাকে বলেছি। আপনার যে বুকের ছাতা, আপনার যে হাইট, আপনার যে কাঁধের পাশ, সব কিছু মিলে কিন্তু আপনার একটা অনেক কিছু হয়ে গেছে। আপনি একটা, আপনি ইচ্ছে করলে আপনার নায়ক হওয়ার। আরে আপনি, আপনারা এখানে কি করছেন? না, তার সাথে তো কথা বলছি, মানে তার দেশে কিতা কিতা পাওয়া যায়, আমার দেশে কিতা কিতা আছে। তোমার এই বাসায় কি? সে মানে আসলো ওই যে আপনার ভাই, আপনার ভাই যে রাজা সাহেব, আনছেন কেন? বিয়ে হওয়ার পরে যে সুখ শান্তিতে থাকে আপনার দাদার মধ্যে আমি সেটা দেখেছি। বিয়ে হয়েছে তাতে কি হয়েছে? অল্প বয়সে হয়েছে সেটা বলতে চাচ্ছি তো? অল্প বয়সে বিয়ে ইজ নট ফ্যাক্টর। যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কটা থাকে, সেটা অল্প হোক আর বয়স হোক, সেটা যদি 60 বছরের সময় বিয়ে করে, সেটা কোনো ফ্যাক্টর না। আপনি যে ছেলেটার কথা বলছেন, ওর নাম হচ্ছে রিফাত। হ্যাঁ, রিফাত, রিফাত নামটা খুব সুন্দর হয়েছে, এবং নামের নামের কিন্তু বৈচিত্র্য আছে এখানে। নামের সাথে যদি রিফাত চৌধুরী বা রিফাত খান বা রিফাত মাহরিয়ার বা রিফাত পাহলানিয়া এই তো রাখতে, কিন্তু অন্য রকম বৈচিত্র্য আছে। আপনার ফ্যামিলি কেমন ভালো লেগেছে কিন্তু? হ্যাঁ ঠিক আছে, আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। না, বোঝার ব্যাপার না, বোঝার ব্যাপার না, সেটা হলো অনুধাবন করার একটা ব্যাপার আছে। আমি বুঝেছি, বুঝে 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 গেছি, বুঝে গিয়ে যেটা হয়েছে যে আমি ধরে নিয়েছি। ধুর, আপনাদের সাথে কথা বলে কোনো লাভ নেই, আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। না না, এখানে শোনার কি জিনিস? আমি তো আমি আমি আপনার ফ্যামিলির, তার ফ্যামিলির খুব শুনে আমার খুব ভালো লেগেছে ফ্যামিলিটা দেখে। এবার একটু থামেন, এবার আমারে আপনি বলতে চান যে কথা বলছে, এ তো আর তিন দিনে কোনো কথাই শুনবে না, যে কথা একবারে শোনাই দিচ্ছে। শুনুন, আপনাকে একটা কথা বলি। শুনুন, আপনার সাথে আমার গোপন কথা। না না, গোপন বলো, তুমি বলো এবার, আমি শুনবো। আমি কিছু বলতে পারবো না, আমার সেই অবস্থান নাই। এক যে ছিল ঘুম না হওয়ার দুঃখ, তার সাথে যুক্ত হয়েছে তোমার জ্বালা। আমি আর বাঁচুম না, এখন খালি মরণটাই বাকি। ওই যে কবি বলেছিলেন না, মরণ রে তুহু অম ঘু ঘু সম। দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগলো, সুপার লাগলো। তা আপনাদের প্রেম টেম জমতেছে তো ঠিক মতো নাকি? ভাই আপনি আসছেন ভালো কিছু না, উদ্ধার করেন ভাই। হ্যাঁ কেন, কি হয়েছে? ওনার হাত থেকে আমার উদ্ধার করেন ভাই। আপনি তো আমার দিকটা দেখেন না, দেখেন তো কি করতেছে। কি করতেছে? কখন থেকে সে কি বলতেছে না বলতেছে? এই আপনি এটা মেয়ে, এটা মেয়ের সাথে আপনি এরকম তো ব্যবহার করতে পারেন না। আমি চাই না। চান না মানে কেন? আমি চাই। আমি চাই না। আমি চাই। আরে আমি চাই না। আমি চাই তো। আমি চাই না। আমি চাই। হ্যাঁ এই যে আমি চাই, আমি চাই। তা ঠিক আছে, এরকম তো হয়, এরকম সম্পর্কের মধ্যে আমি বলি যে সম্পর্কের মধ্যে এরকম অনেকগুলো বিষয় হতে পারে। যেমন আপনি এই যে এখন বলে ফেলছেন যে আমি চাই, তার মানে কি আপনি চান? আপনি যে চান সেটা আপনার মনের মধ্যে ছিল, তাই না? তা এখন তাহলে কী করতে হবে? এই চাওয়াটাকে পূর্ণভাবে আপনার বাস্তবায়ন করতে হবে।
আমি একটু যে টক শোর ভাষায় কথা বলতেছি, ইদানিং আমার মনে হচ্ছে যে রাত্রে দুই তিনবার টক শো দেখছি, টক শো দেখে আমার বয়ে যায় জিব্বা টক হয়ে যায়, এবং আমার তখন ভাষাগুলো এরকম এরকম ডেঞ্জারাস ভাষা চলে আসে। কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার যে কালিয়া সাহেব, কালিয়া ভাই, এই মেয়েটা যেহেতু আপনাকে পছন্দই করে, তাহলে আর মানে আপনার দ্বিমত করার কিছু নেই। আমি দুজনের হাত অ্যাড করে দিলাম, শক্ত করে ধরে রাখো মিয়া, হ্যাঁ ঠিক আছে, ঠিকঠাক হয়ে ধরে রাখতেছে, আর কোনো টেনশন নাই, থাকো, আর দূরত্ব কমান, দূরত্ব কমান। আচ্ছা আসো না, খালি সব সময় দূরে দূরে থাকে। আরে এটা কি করে সম্ভব? এটা কাছে আমার, এটা তো অনেক সুন্দর। আরে কি আর খালি সুন্দর, সমস্যাটা কি তোমার? আপনি সাথে আমি একটু মাতলাম, যদি আপনি অনুমতি দেন। আচ্ছা আপনি এটা কোন ভাষায় কথা বলেন? আপনার কথা তো আমি কিছুই বুঝি না। মাতলাম, হোয়াট ডু ইউ মিন বাই মাতলাম? মাতলাম মানে মনে কথা বলতে, কীটা বলেন আপনি? আমি তো মনে করি শুদ্ধ ভাষায় কথা বলি, আমি তো সিলেটি ভাষায় কথা বলি না। এই যে আমার কথা তো মানুষ আরও বলে। আপনি কি বলবেন সেটা ক্লিয়ারলি বলুন এবং প্রপারলি বলুন। ঠিক আছে ম্যাডাম, হবিষে গীতা মানে আপনার ভাই, উনি তো ফটোসার মানুষ, মানে ছবি বানায়। আপনি যদি তার একটু বলতেন, ডিরেক্টরের সাথে আমার একদম কথা হয়ে গেছে, মনে এখন টোটাল সব ঠিক। সে আমার ফিগার দিকে খুবই পছন্দ করছে, বলছি এরকম ফিগার এরকম হাইট নাকি আমাদের দেশের নায়ক জসীমের সাথে তুলনা করছে। আমি তো মনে করেন তার খুব ফ্যান। এখন যদি আপনার ভাই একটু আমার নেক নজর, আপনি সংক্ষেপে বলুন আপনি কি বলছেন, আমি কোনো কিছুই ধরতে পারছি না। আমার ভাইকে আমি কি বলবো, আপনার ব্যাপারে কি বলবো? বলবেন যে তার ছবিতে যেন আমরা হাস করে আমি নায়ক হবো, এটা বলবেন আপনি? আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? আপনি চাকরি ছেড়ে আপনি তো একটা জব করছেন তাই না? আপনি নায়ক হবেন ভালো কথা, কিন্তু আসলে আমি বুঝতে পারছি না আপনি সব কি বলছেন। ম্যাডাম আমাদের দেশে একটা মানুষ একটা প্রতিভা নিয়ে বসে থাকে না, মনে করেন চারটা পাঁচটা খাম করে মনে করেন, আমাদের এখানে খুব আছে। শুনেন আপনি যদি একটু রিকোয়েস্ট করেন তাহলে কিন্তু হয়ে যাবে ম্যাডাম। আপনি কি চান আমি আমার দাদাকে গিয়ে আপনার ব্যাপারে রিকোয়েস্ট করি? বলবেন যে আমার মতো আপনার মাথায় সমস্যা আছে, আমার মাথায় সমস্যা নেই। ঠিক আছে ম্যাডাম, ম্যাডাম আমি আসলে কিছুই বুঝতে পারছি না, কোনো কিছুতে কনসেন্ট্রেটও করতে পারছি না, কী যে বলবো। আমারও আসলে ব্যাপারটা নিয়ে খুব খারাপ লাগছে। আমার এই দুঃসময় তুমি আমাকে যেভাবে হেল্প করেছো তা আসলে আমি কোনোভাবেই বাদ দিই। মূল কাজটা করতে পারলে তো কোনো সমস্যাই হতো না। রাত হয়ে গেল, চলো আমি তোমাকে বাসায় নামিয়ে দিয়ে তারপর যাব। আমি একা একা বেশ চলতে পারি, আমার অভ্যেস আছে। তারপরও এত রাতে একা? নো থ্যাংকস, আমি যেতে পারবো। আর আপনি ব্যাপারটা নিয়ে এত বেশি চিন্তা করবেন না, কোনো না কোনো একটা সলিউশন তো বের হয়ে আসবে। আর আমিও দেখছি কোনো একটা ব্যবস্থা করা যায় কি। ভালো থাকবেন। আমার যে বিপদ সেটা আপনার বিপদ না ম্যাডাম। ওই যে গীতা মানে আমার তাতো ভাই লন্ডন থেকে একটা গরুর বাচ্চা পাঠাইছে, তুই বাচ্চা গরুর বাচ্চা আমার ফ্যামিলিটার বড় করি মনে করেন, এখন মনে করেন সে প্রসাব বেদনা আক্রান্ত। এই যে ডাক্তার হিসেবে এরকম একটা প্রাণী পেশেন্টের পাশে আমার থাকা খুব দরকার, এই জন্য আর কি। মানে সেখানে তুমি যে কি করবে তুমি বলো না, ওই যে পশু হসপিটালে নিয়ে যেতে না ম্যাডাম? সেই জন্য তো মানে প্রসব বেদনায় একটা প্রাণী খাপতাচ্ছে সেখানে। আমি বললাম তো, আর এখন যাও তো তুমি, এমনি মেজাজ খারাপ, তারপরে তোমার কথা শুনে আমার আরো রাগ হচ্ছে। ঠিক আছে ম্যাডাম, সরি ম্যাডাম, একটা চা। এই যে এই যে প্রথম যে কাজটা করলো, ফিটিং ফাটিং দিয়ে আমার কাছ থেকে 1000 টাকা অ্যাডভান্স নিয়ে গেল। আরে টাকা লাগতো আমি আরো দিতাম। এই যে এটা কি মানুষের কাজ করলো? এই যে টাকা নিয়ে গেল, আইজো গেল, কাইলো গেল, তার দেহা সকাতের কোনো খোঁজ খবর নাই। অবশ্যই মানুষের কাজ করে, আপনার এটাই হওয়া উচিত। আপনি মানুষ ছিলেন। শোনেন
আপনি আমাকে দিতে পারতেন না, কাজটা আমি করে দিতে পারতাম না। আমি ফট করে তাকে টাকা দিয়ে দিলেন, সে তো করবে না আমি জানি, এরকমই সে তো এরকম ফিটিং বাজ। না না, এটা কোন ধরনের কথা? তোমার 500 টাকা 1000 দিব, 1000 টাকা 2000 দিব, প্রয়োজন বুঝে তুমি আমাদের থাকবা খাইবা মান্ত্রী তোমার টাকা পয়সা দেবো, কোনো অসুবিধা নাই। আপনার থেকে তো লাভ নাই কোনো। আপনি যখন বিপদে বলেন তখন আমার এইসব বিপদের কথা বলেন আমাকে, বিপদ শেষ আবার ওই যে প্রথমের কাছে যাবেন আমি তো জানি। সো আপনার সাথে আমার কোনো দরকার নাই থাকার। ওয়ালাইকুম আসসালাম। না না, তুমি এমনি করো কে, এই খুঁটা দিও না তো, যখন বিপদে পড়ে তখন আপদে বিপদে। কবে কবে আপনি সেই কবে 1000 না 2000 টাকা দিয়েছিলেন তারপর দিয়েছেন আপনি আমাকে কোনো টাকা পয়সা? আজকে আমি 5000 টাকা দিয়ে দেবো, যাও এখন ঘর থেকে দিয়ে দেবো। সবসময় তাহলে একই কথা বললে বলে, এখন না পরে পরে। না না, তুমি যে এত টেকা টেকা করো, তুমি তোমার নাম কি মানে দেওয়া উচিত ছিল জানো? টেকাবাজ। না তো টেকাবাজ হলে তোমার নামটা সুন্দরই তো, এত টেকা টেকা করো টেকাই কি সব? শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমার আমি যে ক্রিয়েটিভ লোক, তাতে আমি যদি যদি ধান্দাবাজ হইতাম তাহলে আমার এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতো, কিন্তু আমি কখনো ধান্দাবাজিতে নাই। তুমি ধান্দাবাজি করো না দেখেই তো তোমার আমি পছন্দ করি। তুমি ধান্দাবাজি করো না দেখে তোমার সাথে এক ঘন্টার পর ঘন্টা আড্ডা দিই। তাহলে ধান্দাবাজি সামনে টাকা দিলে কি জন্য? দিছি ভুল হয়ে গেছে আর ভবিষ্যতে দিব না। ধান্দাবাজি করো না দেখে তোমার একসাথে বইয়া ভাত খাই, ধান্দাবাজি করো না দেখে তোমার একটু সিরিজ, তুমি আমার ঘরে থাকো। আরে কি অবস্থা, কেমন আছেন? দেখছে চলে আসলাম। আমার কথা বলতেছিলেন নাকি আপনার? না না, আমরা ওই যে অন্য একটা বিষয়ে কথা কইতেছিলাম, নতুন ব্যবসা বাণিজ্য। না এখন আবার বলেন কেন অন্য? আপনি বোঝেন না ব্যাপারটা, জিনিস তো ভালো বানাইছে, কোথায় আনছেন এটা? এটা নেপাল থেকে আনা হয়েছে। না দেখেও নেপালি মনে হয় না। না কাঠের জিনিস তো, নেপালি ভালো বানায় মানে ডিজাইন ডিজাইন করছে। এখন মেয়ে কি ফেরত আসছে? না মেয়ে তো আমার ঘরে। মেয়ে ফেরত আসছে? আমার তো মনে হয় না মেয়ে ফেরত আসে। আমি আপনার শুনেন, আমি এই এইসব আলোচনা না করে আমি আপনার বুদ্ধি দিতে পারি, মেয়ে চলে আসবে, আমার শুধু সময় দেন আর কিছু টাকা দেন। টাকা তো অবশ্যই দিতে হবে, টাকা ছাড়া তো কোনো কাজের কোনো প্রশ্নই আসে না, টাকা ইজ টাকা। আর ঠিক আছে, আমার টাকা লাগবে না। ওকে, কালকে বিকেলের মধ্যে আপনার মেয়ে ফেরত আসবে, যদি ফেরত আসে তারপরে আমাকে টাকা পাঠিয়ে দিন, বিকাশ করে দিন। আমার কষ্টটা তারে বুঝাইলাম, তোর নিজে থেকে গুলো মেয়ে আইবো, তারপরে মেয়ে আইবো, এমন কথা হয়েছে 6000 যদি তারে দিই তোমার আরো 500 বেশি দিব, 6500। আমি বারান্দার মধ্যে বাতাসের মধ্যে আমি গল্পটা বলছি, আপনার ফিল্মের গল্পটা কিন্তু আমি পেয়ে গেছি দাদা। কী গল্প? ফিল্মের যে গল্পটা সেটা হলো, মনে করুন আমি স্বপ্নে দেখেছি, আমি একটু অসাধারণ স্বপ্নে দেখেছি, স্বপ্ন থেকে আমি গল্পটার কিউ পেয়েছি, বুঝতে পেরেছেন? আমি বলবো এরকম গল্প শুনি। শুনুন, গল্পটা হলো এবার যে আমি ছবিটা করবো সেটা হলো বায়োনিক টার্জান। বায়োনিক টার্জান? এসব উল্টা পাল্টা নাম আমাদের দেশে চলবে না। না না না, আপনি বোঝার চেষ্টা করুন, আমি এটাকে পুরোপুরি একেবারে মনে করেন যে সায়েন্স ফিকশন করে, মানে নেচারকে সায়েন্সের সাথে মিক্স করে একটা অন্য ইমেজ দিয়ে একটা অন্য জিনিস দাঁড় করাবো। গল্পটা হলো এখানে টার্জান থাকবে, কিন্তু টার্জান সেই আগের টার্জানের মতো না, তার পোশাক যে ওই যে একটা লেংটি পরে থাকে সেটা কিন্তু হবে না, এটা মনে করেন যে একটা সায়েন্টিফিক ওয়েতে ওর পোশাকটা থাকবে, আর ওই যে ঝুলে ঝুলে যায়, ঝুলে ঝুলে যাবে না, ওর এখান থেকে অটো সিস্টেমে কল্পনা করবে, কল্পনার ছলে ছলে সে ঝুলে ঝুলে যাবে, আর পশু জন্তুগুলো যেগুলি আছে ওর সাথে যে একটা বান্দর থাকে সে বান্দরটা থাকবে না, ওটাকে মনে করেন যে একটা গন্ডার দিয়ে দিলাম বা কুমির দিয়ে দিলাম, আর আর সব কিছুর মধ্যে একটা অ্যানিমেশন দিয়ে দিব, মানে সব জঙ্গলের সব কিছুই অ্যানিমেশন থাকবে। ওই টার্জানের গায়ে কোনো কাপড় থাকবে না? ড্রেস তো থাকবে, মনে করো যে অ্যানিমেটেড ড্রেস থাকবে, আর ওর নায়িকাটা থাকবে, নায়িকাটা আগে যে ধরনের এক ধরনের ড্রেস থাকে সেটা থাকবে না, ওটার সাথে একটু অন্যরকম একটা রে দিয়ে একটা বায়োমেটিক ফ্লেভার দিয়ে ওটা আমরা তৈরি করব। এনায়েত ভাই, একটা কথা বলার জন্য আসলাম, মানে আমি শুনলাম আর কি আপনার মেয়ে নাকি ড্রাগ নেয়। কি কি কইলা তুমি? তা আবার আমার ঘরের ভিতরে বইয়া
এই তোমার কি জ্ঞান বুদ্ধি আল্লাহ দিব না কোনোদিন? হ্যাঁ, আজকে আমার ঘরে যদি এই কথা না কইতো, তুমি বাইরে যদি কোনো গানে এরকম কথাবার্তা কইতে, তোমার সাথে তো ফাটাফাটি অবস্থা হয়ে যেত আমার। আমার মেয়েটা রাখলে তোমার কে কইছে? আরে এনাদ ভাই, আমি তো আপনার ভালো চাই, সেজন্য তো বলছি। আরে একটা মানুষ সম্পর্কে ভালো চাইলে তার ঘরে ঢুকে এরকম ভাবে কথা কয়? হ্যাঁ,